Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সমুদ্রের উপর দিয়ে আমায় যেতে হবে। এই জাদুগালিচে আমাকে ঠিকঠাক পৌঁছে দেবে তো নক্ষত্রকর? আমি যদি জলে পড়ে যাই, রাজকুমারীদের ডেকে পরীক্ষা নিয়েও যাকে পাওয়া যায়নি এই মন্ত্র তাকে খুঁজে এনে দেবে। না 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 না, যেভাবেই হোক আমাকে নক্ষত্রগড় যেতেই হবে। নক্ষত্রগড়কে আমার হাতের মুঠোয় আমি আনবই, ওদের সব অপমানের জবাব আমাকে দিতেই হবে। আমাকে নক্ষত্রগড় নিয়ে চলে। প্রাসাদে এমন যজ্ঞ আগে কখনো হয়নি। গুরুদেব যদি আজ সফল হন, তবে আমি সত্যি চিরকালের মতো নিশ্চিন্ত হব। দিদি, দিদি, আমার পুরো ভয় করছে। নিজেকে ঠিক রাখ ছোট, আর ঠাকুরকে ডাক। গুরুদেবের নাগপাশ মন্ত্র নিশ্চয়ই কাজ করবে। আমার বিশ্বাস উনি ঠিক পথে এগোচ্ছে। দেখিস, ওই মেয়েকে এই যজ্ঞের টানে এখানে উপস্থিত হতেই হবে। আর দেরি নেই, তোমাকে আসতে হবে সুধা, তোমাকে আসতেই হবে। এই নক্ষত্রগড়ের পাঠরানী হবে তুমি। গুরুদেবের মন্ত্র তোমাকেই টেনে আনবে, আর সেটা আমি জানি। আর তখন বাবা, মা, ঠাকুমা কেউ তোমায় অস্বীকার করতে পারবে না, কেউ না। তুমি এসো সুধা, এসো তুমি, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। কিছু হবে না, যাবে না।
চোখের সামনে আমি জমি দেখতে পাচ্ছি, কিন্তু নক্ষত্র গড়ার কতক্ষণ আর কত দূর ওই নক্ষত্র গড়ের প্রাসাদ? আমার যে শরীর কিরকম অস্থির অস্থির করছে। আর বেশিক্ষণ এই গালিচায় থাকলে যে ভয় বুক আমার শুকিয়ে যাবে। আমি যদি আমার জ্ঞান হারিয়ে ফেলি, না না না, আমার জ্ঞান হারালে চলবে না। আমাকে সজ্ঞানে নক্ষত্রগড় যেতেই হবে। সত্যি হলো বুড়িমা, আমার কি অপরাধ ছিল বুড়িমা? ও কেন হয়নি আসেনি, কেন আসেনি বলো তুমি? তুমি তো ঠাকুর, তুমি তো সব জানো, বলো না ও কেন নিতে এলো না, বলো না বুড়িমা। তুই আগে কান্না থামাবি তবে তো আমি বলবো, নাকি বল দেখি। আমার মনে হয় আমরা কোনো গোলবে দিচ্ছে। হ্যাঁ রে, হ্যাঁ আমার মনে হচ্ছে কোনো গোল বেঁধেছে, নইলে সে আসবে না, এমন মানুষ তো সে নয়। আমি নিজে যা ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।